আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলের আবেদন, অভয়ার খুনে বিচার চেয়ে প্রতিবাদ মিছিল, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বুদ্ধিজীবীদের একাংশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, আরো বিস্তারিত জানাবেন প্রিয়াঙ্কা। দেখো রঙ্কি, ইতিমধ্যে যে উঠে আসছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলের আবেদন চেয়ে আদালতের দ্বারস্থ ইন্টেলেকচুয়াল সোসাইটি বা বলা যেতে পারে বুদ্ধিজীবীদের একাংশ, মামলা ফাইল করার আবেদন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা ফাইল করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আজ দুপুর দুটোর সেই মামলার শুনানির সম্ভাবনা, সেক্ষেত্রে আদালতের তরফ থেকে কি নির্দেশ উঠে আসে বা আদালতের কি পর্যবেক্ষণই বা উঠে আসে, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে রঙ্কি। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে থাকার জন্য। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, দুপুর দুটোয় এই মামলার শুনানির সম্ভাবনা। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে টিএমসিপি ইউনিটের প্রভাবশালী সদস্য মুস্তাফিজুর, আর এই মুস্তাফিজুরের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগ করছেন কারা? মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল এই মুস্তাফিজুর। ছবি প্রকাশ করে দাবি করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। র‍্যাগিং থেকে শুরু করে পাস ফেল সবই নাকি ছিল এই সন্দীপ ঘনিষ্ঠ মুস্তাফিজুরের হাতে। চাঞ্চল্যকর অভিযোগ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। ক্লাসে থাকে, টিচার্সরা বেরিয়ে যায়, এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে, দরজা বন্ধ করে দেয়, আর এই মুস্তাফিজুর রহমান মল্লিক এ আসে, এর চেলা চামুন্ডা যারা আছে সবাই ওখানে আসে, আর যা তা ভাবে র‍্যাগিং নেওয়া হয় আমাদের। আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না, সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয়, ওপেনলি হ্যারাস করা হয়। টিচার্সদের কি হয়, আমাদের অডি আছে ওখানে, একটা স্টেজের মধ্যে একটা স্টুডেন্টকে স্টেজে তোলা হয়, তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে আর বাকি পুরো অডিটোরিয়াম পুরো অন্ধকার থাকে। ওরা নেশা করে আসে, ওরা গাঁজা খেয়ে আসে, ওরা মদ খেয়ে আসে, ওরা নেশা ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি, তুই ডান্স কর, এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে। কোনো অবধি এটা আরজিকর হয়নি, কিন্তু এটা আরজিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি। নামে সবথেকে বেশিবার করে আলোচনায় উঠে আসছে মুস্তাফিজুর রহমান। এখানে আজ থেকে 3 বছর আগে সে পাস আউট হয়ে গেছে, তা সত্ত্বেও আমাদের হোস্টেলের এখন একটা রুম দখল করে নিয়ে বসে আছে সে। এখন পার্টিগত দেখতে গেলে একটা টিএমসিপি ইউনিটের হেড বা কিছু। আমরা যখন বলি যে আমরা তোমাদের নামে কমপ্লেন করব, তখন ওরা বলে তোরা স্বাস্থ্যভবন পর্যন্ত গেলেও আমাদের কিছুই করতে পারবি না, তোদের এগেনস্টে আমরা আবার একটা নোটিশ আনবো, তোদের রেজিস্ট্রেশন পাবি না তোরা। এত বড় বড় থ্রেট দেওয়া হয় প্রত্যেককে টিএমসিপি ইউনিটে, তাদেরকে অ্যাড করা, তাদেরকে যুক্ত করা, তারা না এলে তাদেরকে ফেল করানোর হুমকি দেওয়া। তারা জুনিয়র আছে, ইউজি আছে, তাদেরকে ডায়াসিং করে। একের পর এক অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসকেরা, আর এই বিষয় নিয়ে কি বলছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মৌসুমী নন্দী, শুনুন। তা মুস্তাফিজুর রহমান মল্লিক ঢুকতে পারবে না কলেজ প্রিমিসেসে আনটিল ফার্দার অর্ডার, এরকম কি কোনো অর্ডার হয়েছে? আপনাদের অর্ডার সিটি ওরা দেখাচ্ছে 5 নম্বর পয়েন্টে, এরকম কি কিছু সিদ্ধান্ত নিয়ে হয়েছে ম্যাম? না, অ্যাকচুয়ালি ওরা ডিমান্ড করছিল যে আমরা অবস্থান তুলব না। আচ্ছা, তা ওদের যা যা ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলোই আমরা কাগজে লিখে নিয়েছি, তাই তো? আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, আরজিকরে ফের সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরজিকরে ফের সিবিআই তদন্তকারী আধিকারিকরা। আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সৈকত। দেখো, আরজিকর হসপিটালের যে অ্যাডমিন বিল্ডিং, সেই অ্যাডমিন বিল্ডিংয়ে প্রবেশ করলেন সিবিআই এর অফিসাররা, নিজাম প্যালেসে সিবিআই এর আর্থিক দুর্নীতি দমন শাখার অফিসাররা কিছুক্ষণ আগেই এই অ্যাডমিন বিল্ডিংয়ে প্রবেশ করলেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই অ্যাডমিন বিল্ডিংয়ে হসপিটালের যারা আধিকারিক তাদের সঙ্গে আরও একবার কথা বলবেন সিবিআই আধিকারিকরা। মোট 5 থেকে 6 জনের একটি টিম এই অ্যাডমিন বিল্ডিংয়ে প্রবেশ করেছে, আরজিকর হসপিটালের অ্যাডমিন বিল্ডিং, সেখানেই সিবিআই আধিকারিকরা এসেছেন। মূলত তাদেরকে আরও একবার জিজ্ঞাসাবাদ করবেন। এর আগে এই বর্তমান প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনকে তলব করেছিলেন সিবিআই আধিকারিকরা নিজাম প্যালেসে, সেদিন তাদের বয়ান নিয়েছেন। এর পাশাপাশি গতকালকে
গতকালকে এই আরজিকর হসপিটালের মর্গ থেকে শুরু করে স্টোর বিল্ডিং এইগুলো ভিজিট করেছেন এবং যে যে ইনপুট আমরা সকালবেলাতেই ব্রেক করেছি যে এই মর্গ থেকে আনক্লেমড বডি যা যেগুলো নিয়ে দুর্নীতি হয়েছে বা দেহ পাচারের অভিযোগ আছে এই আনক্লেমড বডিগুলো সম্বন্ধে এক্সাক্ট ফিগার কিন্তু পাচ্ছে না সিবিআই। সেই বিষয়গুলো নিয়ে আজকের বর্তমান প্রিন্সিপাল থেকে শুরু করে যারা অন্যান্য পদাধিকারী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটা জানা যাচ্ছে। কিছুক্ষণ আগেই এই আরজিকর হসপিটালের অ্যাডমিন বিল্ডিং এই যে অ্যাডমিন বিভাগ সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে প্রবেশ করেছে সিবিআই। যারা বর্তমানে বর্তমান প্রিন্সিপাল থেকে শুরু করে যারা পদাধিকারী তাদের সঙ্গে কথা বলবেন তাদের আরও একবার জিজ্ঞাসাবাদ করবেন এমনটা জানা যাচ্ছে। বেশ, তুমি পরিস্থিতিকে নজর রাখো সৈকত, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরজিকর সিবিআই তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছেন, মূলত যে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারই তদন্তে আজ ফের একবার আরজিকর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। আরজিকর হাসপাতালের যারা আধিকারিকরা রয়েছেন এমনকি যারা বর্তমান প্রিন্সিপাল রয়েছেন তাদের সঙ্গেও আজকে কথা বলবেন, জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি তুলিকাও আমাদের সঙ্গে রয়েছে, আমি একবার তুলিকার কাছে চলে যাবো। তুলিকা, একের পর এক অভিযোগ উঠেছে যে তার ডেপুটি প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী তিনি করেছেন একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, মূলত কোন কোন দুর্নীতি নিয়ে আজ তদন্তে সিবিআই বিস্তারিতভাবে জানতে চাইবো তোমার থেকে। এসিপি যারা সিবিআই অফিসাররা রয়েছে তারা কিন্তু বেশ কিছু যে দুর্নীতি অর্থাৎ আরজিকরের যে দুর্নীতি একাধিকে দুর্নীতির অভিযোগ করেছে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যেখানে টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে গতকাল আমরা দেখেছি যে সিবিআই অফিসাররা দীর্ঘক্ষণ তারা মর্গে ছিলেন, তারা মর্গের যে যে পরিকাঠামো রয়েছে কুলিং প্রসেস কীভাবে হতো, কীভাবে যে 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 বডি যেগুলো আনক্লেমড থাকতো সেগুলোকে কীভাবে পোড়ানো হতো এই যাবতীয় বিষয় কিন্তু একাধিকভাবে তারা তথ্য যেরকম একদিকে নিয়েছেন এবিসিপির সঙ্গে কথা বলেছেন এবং যারা যারা এই আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছেন কর্মীরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছেন এবং আজকের পর গতকালের পর আজকে ফের যারা অ্যান্টি করাপশন ব্রাঞ্চে সিবিআই অফিসাররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, আরও আপডেটের দিকে আমরা নজর দেবো। তবে আপাতত তোমাদের ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন তুলিকা এবং সৈকত, তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ।